আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ। আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আর জুমা মুবারক বলার আগে সবাই দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ। আর আজকে ফ্রাইডে, আজকে শুক্রবার, সেপ্টেম্বরের 6 তারিখ 2024 সাল। পুরো বাংলাদেশের সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো, তো পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জেনে নিন। আর আমরা কমেন্ট করে শোনাই দিলে বুঝতে পারবেন কোন এলাকায় কত টাকা চলতেছে, আর আমরা আমাদের রেটগুলো জানাই দিব। আজকে ব্রয়লার কিছু কিছু এলাকায় 140 থেকে 48 টাকা কেনা বেচা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও নগর কৃষক খামারি এলাকাগুলোতে, শহর এলাকাগুলোতে 155 টাকা কেনা বেচা হচ্ছে, এবং কিছু কিছু এলাকায় ব্রয়লার 145 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে, এবং রেডি সোনালিটা 230 থেকে 220 টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে, এবং ব্রাউন কক্টা 170 থেকে 180 টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে, রেডি টাইগারটা 200 থেকে 195 টাকা কেনা বেচা হচ্ছে, এবং রেডি কালার বার্ড 210 টাকা থেকে 185 টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে, এবং রেডি বনমানাসটা 190 থেকে 180 টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে, এবং রেডি সেসোটা 180 থেকে 190 টাকা কেনা বেচা হচ্ছে, এবং রিজেক্ট লেয়ারটা 270 থেকে 260 টাকা কেনা বেচা হচ্ছে, এবং লেয়ার ফুলেরটা কেনা বেচা হচ্ছে 350 থেকে 400 টাকার মধ্যে। তো এগুলো ছিল মোটামুটি রেডি মুরগির রেট। আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আর আমরা আরও কিছু রেট জানাবো, সেগুলোও জেনে নিন। আর আজকে চট্টগ্রামে পিকআপ রেট ছিল 145 টাকা 48 টাকা 50 টাকা, বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটই ছিল। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফ্রবিটা ফিট বাংলাদেশের সেরা ফিট, ফ্রবিটা হেসারের বাচ্চা, সুস্থ সবল ও উৎকৃষ্ট মানের সেরা বাচ্চা। ফ্রবিটা কোম্পানির ফিশ ফিট এবং বাচ্চা যে কোনো কিছু লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কাজী কোম্পানির ফিডও অনেক ভালো, এবং বাচ্চা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন, পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ। আর আজকে বাচ্চার রেট কিন্তু অনেক কম, বাচ্চার রেটগুলো আমরা বিকেলবেলা জানাই দিব জুম্মার পরে, তো আপনারা অপেক্ষা করুন অবশ্যই। আর চট্টগ্রামে কিছু কিছু এলাকায় আজকে পিকআপ রেট 148 টাকা 146 টাকা পর্যন্ত ছিল। আপনাদের এলাকা যদি চট্টগ্রাম থাকে, এবং কোনো এলাকায় যে এলাকায় থাকুক না কেন, আপনারা যতটুকু জানেন রেডি মুরগির রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো একজন কমেন্ট করছে, ইমরান হোসেন, ব্রয়লার বাচ্চা কত টাকা করে? ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হবে 30 টাকা 25 টাকা করে, কারণ আজকে হ্যাসিং নাই, হ্যাসিং আজকে নাই যার কারণে। একজন কমেন্ট করছে, ওনার নাম হচ্ছে কি, আসান, আসান কমেন্ট করছে, কালার বার্ড 175 টাকা চাঁদপুর ময়মনসিংহে কত? ময়মনসিংহে ব্রয়লারটা 130 থেকে 140 টাকা, আমার এলাকায় রেডি মুরগি 140 টাকা, হবিগঞ্জ সিলেট। ধন্যবাদ কাউসার সুমনকে, কাউসার সুমন ভাই কমেন্ট করছে, এবং সুমন হৃদয় কমেন্ট করছে, ভাই বগুড়া কালার বার্ড দেন না কেন, বগুড়া কালার বার্ড রেড দেন না কেন? ভাই বগুড়ার কালার বার্ড, রেডি কালার বার্ডের 170 থেকে 180 টাকা কালার বার্ড চলতেছে, আপনি অবশ্যই দেখবেন, এবং কিছু কিছু এলাকায় 90 টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে। এমডি বিল্লাল হোসেন কমেন্ট করছে, ফাপনা 148 থেকে 50 টাকা। রাকিবুল ইসলাম রিপ্লাই করছে, তাই নাকি ভাই? হ্যাঁ, উনি কমেন্ট করছে, অবশ্যই নিশ্চিত হয়ে কমেন্ট করছে। এবং জিহাদ আহমেদ কমেন্ট করছে, নরসিংদী কালার বার্ড 148 টাকা। এবং একজন পাবনা থেকে কমেন্ট করছে, এমডি পাবনা তো কত করে, পাবনাতে 130-140 টাকাতে কেনা বেচা হচ্ছে। আরও কিছু কমেন্ট আমরা ফোরে শোনাই দিব, সেগুলো যে শুনে নিন। খুলনা থেকে কমেন্ট করছে 148 টাকা, এবং এমডি আলামিন কমেন্ট করছে, আমি কুমিল্লা 147 টাকা করে বিক্রি করছি, ধন্যবাদ এমডি আলামিনকে। এমডি আজিজুল কমেন্ট করছে, ময়মনসিং নান্দাইলে 141 টাকা বিক্রি করলাম 1900 সাইজ, মানে 100 গ্রাম থেকে 2 কেজি থেকে 100 গ্রাম কম আছে মুরগির ওজন। এবং সিলেট থেকে একজন কমেন্ট করছে, নিলয় 145 টাকা সিলেটে। এবং মাগুরা থেকে একজন কমেন্ট করছে, মাগুরা 145 টাকা, ইমরান ধন্যবাদ আপনাকে। এমডি বাবু ওনার নাম, চট্টগ্রামে ভ্যানে 155 টাকা বিক্রি করছি, ধন্যবাদ আপনাকে। মমিন খান কমেন্ট করছে, ঢাকা থেকে 148 টাকা, ধন্যবাদ মমিন খান ভাইকে। আরও কিছু কমেন্ট আমরা ফুড়ে শোনাই দিব। আর আজকে সোনালী সহ সকল বাচ্চার রেট কিন্তু অনেক কমে কেনা বেচা হচ্ছে। আপনারা যারা বাচ্চা নেবেন অথবা নিছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গায় কত টাকা করে আপনারা বাচ্চা ক্রয় করতেছেন এবং ক্রয় করছেন, তাহলে আমরা বিকালবেলা আপনার সম্পূর্ণ বাচ্চার রেটগুলো দিয়ে দিব। আবার একজন কমেন্ট করছে, বাজার কি কমতির দিকে? না, বাজার কমতির দিকে না, বাজার মোটামুটি ভালোই আছে। গাজীপুর থেকে একজন কমেন্ট করছে, গাজীপুর 152 টাকা কেজি ব্রয়লার, ওনার নাম হচ্ছে কামলেশ সরকার না হিমলেশ সরকার, যাই হোক। খুলনা থেকে আরেকজন কমেন্ট করছে, 146 টাকা কেজি। তারপরে সোনালী রেট কত? সোনালী রেট 220 টাকার মধ্যে ভাইয়া। রেজাল করিম কমেন্ট করছে, সিরাজগঞ্জে 148 টাকা, ধন্যবাদ। আসাদ খান কমেন্ট করছে, গাজীপুর 145 টাকা, ধন্যবাদ। বিপুল কমেন্ট করছে, মাগুরা ব্রয়লার মুরগি 145 থেকে 155 টাকা, ধন্যবাদ আপনাকে। তৌফিকুল ইসলাম কমেন্ট করছে, ভাই ব্রয়লার মুরগি 15 দিন পর কেমন থাকবে রেট?
তো দাম বাড়বে আশা করি ইনশাল্লাহ, দেখা যাক কি হয়, আপনারা আমাদের সাথে থাকুন। এমডি আজিজা তানজিম কমেন্ট করছে, ভাই 220 টাকা, ব্রাউন কক শেরপুর, ধন্যবাদ আপনাকে আজিজা। মোস্তফা কমেন্ট করছে, কিছুই কমেন্ট করে না মোস্তফা, মোস্তফাই কমেন্ট করছে। সিলেট থেকে আরেকজন কমেন্ট করছে, নিলয় সিলেট 140 টাকা, ধন্যবাদ। মাদারীপুর ব্রয়লার রেট 150 থেকে 52 টাকা। কিশ্রী বিদ্যুৎ কমেন্ট করছে এটা, এবং সুমন নামে আরেকজন কমেন্ট করছে, খুলনা 145 থেকে 50 টাকা, ধন্যবাদ। ইমরান কমেন্ট করছে, মাগুরা ব্রয়লার 145 টাকা, ধন্যবাদ। রোজা কমেন্ট করছে, কিশোরগঞ্জ 123 টাকা, থ্যাংকস, ধন্যবাদ আপনাকে। রাজু আহমেদ কমেন্ট করছে, যশোর 155 টাকা, ধন্যবাদ আপনাকে। ইউজার আইডি থেকে একজন কমেন্ট করছে, মাদারীপুরে ব্রয়লার খাবার খামার রেট 145 টাকা, ধন্যবাদ। সবার কমেন্ট পড়ে শুনে দিলাম, আর বাচ্চার রেট আমরা জুম্মার পরে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন।